সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের ব্লগ শেয়ার করব শেয়ার করব বাসায় বসে ল্যাপটপ না থাকলে স্মার্টফোন দিয়ে কী করে নিজের অ্যাসাইনমেন্ট পাঠানো যায় দেখুন ক্যান ক্যাম স্ক্যানার দিয়ে অ্যাপ দিয়ে অ্যাসাইনমেন্ট পাঠানো যায় প্রথমে হচ্ছে আপনি ফার্স্টে নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলে নেবেন আপনার অ্যাসাইনমেন্ট অফসাইড পেপারে করে তো আমাদের তো অনেক সময় ল্যাপটপ থাকে না দেখা যাচ্ছে ল্যাপটপ নষ্ট বা কোনো প্রবলেম থাকলে আমরা কিভাবে স্মার্টফোন দিয়ে কিভাবে পাঠানো যায় সেটা দেখাবো তারপরে ক্যামের স্ক্যানারে যে আমি সিলেক্ট করব যে কোনটা কোনটা পাঠাবো সব কিছু ঠিক আছে কি না ক্যাম স্ক্যানারে যে ক্যামেরার মতো একটা সাইন আছে সেখানে যাবেন সব ছবিগুলো থাকবে ক্যামেরার ওখান থেকে আপনি দেখে নেবেন যে সবগুলো ঠিক আছে কি না সিলেক্ট করে নিব যে কোনটা সব কিছু ঠিক আছে কিনা না দেন হচ্ছে দেন হচ্ছে আমি সবগুলো সিলেক্ট করে উপরে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার পর আমি দেখবো সেভ হয়ে ক্যাম্প স্ক্যানার যেইখানে যেদিন আপনি সেন্ড করবে সেই ডেটটা আসবে ওইখানে ক্লিক করলেই দেখবেন আপনার অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দরভাবে যাকে সেন্ড করবেন যা সে পড়তে পার অ্যাসাইনমেন্ট টিচাররা পড়তে পারবে পিডিএফ ফর্মেট বলে এটাকে দেন আমি ইমেইলে ইমেইলে প্রেস করব করার পর এই যে টু টু এখানে টু আছে সাবজেক্ট আছে আমি লিখবো লিখে হচ্ছে আমি অ্যাসাইন ইমেল অ্যাড্রেসটা দিব যাকে পাঠাবো তারপর কি সাবজেক্ট কি পাঠাচ্ছি সেটা দিব দেওয়ার পর দেন সেন্ড করব এটাকে পিডিএফ ফর্মেটে অ্যাসাইনমেন্ট বলে স্যাররা এটা দেখলে আপনি হাতে লিখেই বাসায় বসে সেন্ড করতে পারবেন স্যাররা পড়তে পারবে যে কাউকে সেন্ড করলে পড়তে পারবে এই যে আমি এখন সেন্ড করে দিব তার ইমেল অ্যাড্রেস লিখে দেওয়ার পর তো এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এটাকে পিডিএফ ফর্ম বলে শুধু অ্যাসাইনমেন্ট না আমরা অনেক সময় আমাদের কাছে থাকে না তো আমরা এইভাবে পাঠায় দিতে পারি আমাদের ফ্রেন্ডকে এই যে আউটবক্স আপনারা আউটবক্স চেক করে নিবেন তো আজকের মতো এখানে আপনাদের সাথে